ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ভগ্নাংশের গুণ, এখানে এই টপিকটা নিয়ে এখানে আলোচনা করব। এখানে একটি রং এর কথা চিন্তা করি, যার 1 ডেসিলিটার দ্বারা, মানে একটা রঙের 1 ডেসিলিটার দ্বারা 4/5 বর্গমিটার রং করা যায়। এখানে তার মানে একটা রং আছে, সেটা হচ্ছে 1 ডেসিলিটার এখানে পরিমাণ, এবং এই অংশটুকু দ্বারা আমরা কি করতে পারবো, এখানে 4/5 পরিমাণ রং করতে পারবো এখানে। এখন আমাদের ক নম্বরে, মানে 1 নম্বরে যেটা বলছে, 2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে। এখানে 1 ডেসিলিটার রং দ্বারা যদি আমি এখানে 1 ডেসিলিটার দ্বারা যদি আমি এখানে 4/5 পরিমাণ রং করতে পারি এখানে, তার মানে 2 ডেসিলিটার দ্বারা কতটুকু করতে হবে এখানে? 2 × 4/5, না এটা আমাদের এই তো নিয়ম আমরা পড়ছি এখানে, তাই না? আচ্ছা, তার মানে 1 ডেসিলিটার জন্য কত পেলাম এখানে? 4/5 পেলাম। তার মানে 2 ডেসিলিটার জন্য কেমন পাবো এখানে? 2 × এটা পাবো। মানে ব্যাপারটা এরকম যে আপনার একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তা দুইটা কলমের দাম কত হবে এখানে? 2 × 5, মানে গুণ হবে না এখানে 2 এর সাথে 5, 10 হবে এখানে। ঠিক সেম অ্যাপ্রোচ আমি এই কাজটা করছি এখানে। যদি আমাদের 1 ডেসিলিটার দ্বারা যদি রং করতে এতটুকু লাগে, তাহলে আমাদের 2 এর জন্য কতটুকু লাগবে? 2 গুণ করতে হবে এখানে। সেম অ্যাপ্রোচ এখানে। এখন গুণের কিছু প্রপার্টি আছে এখানে, সেই ব্যাপারগুলো সেরকম, মানে 4/5 পেলাম এবং গুণ কত? 2 পেলাম না? যদি কখনো মানটা গুণ থাকে কেন, আমরা দেখতে দেখছিলাম যখন ভাগ থাকে মানটা, তখন উল্টে যায় কিন্তু, তাই না? আর গুণ থাকলে আমরা লিখতে পারি এন এস ইকুয়েশন একটা 1 লিখতে পারি এখানে। হ্যাঁ, তার মানে লেখা যাবে 4/5 গুণন কত এখানে? 2/1 লেখা যাবে এখানে। তো এখন এই গুণের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ হচ্ছে আমাদের, লবে লবে গুণ হয় এবং হরে হরে গুণ হয় এখানে। তো লব কত এখানে? 4 আর 2, মানে 8 হবে এখানে, 4 × 2 = 8, আর 5 ওকে 5, তার মানে 5 হবে এখানে। ওকে, তার মানে এই যে গুণ করলে এই মানটা পাবো কি? 8/5 পাবো এখানে। গুণের অ্যাপ্রোচ তো এখানে দিয়েছে, 1 ডেসিলিটার রং দ্বারা ক্ষেত্রফল দেওয়া আছে এবং কি ডেসিলিটার এককে পরিমাণ, আর মোটটা আমাদের দিয়েছে। তার মানে একটু ভালো করে বুঝুন, 1 ডেসিলিটার রং দ্বারা আমাদের এখানে লাগতেছে কত এখানে? 4/5 অংশ লাগতেছে। আর 2 এর জন্য কত লাগবে আমি একটু আগে দেখালাম, 4/5 × 2 হবে এখানে, আর এটা গুণ করলে কি 8/5 পাবো না এখানে? এই যে 4 × 2 = 8 দেখালাম তো একটু আগে, তার মানে এখানে 8/5 হবে এখানে। এতটুকু আমাদের বর্গমিটার রং করতে পারবো কত লিটার দ্বারা? 2 ডেসিলিটার দ্বারা এখানে। ওকে, চলো হিসাব করে দেখি। বলছে এখানে 4/5 × 2 এখানে, বা এখানে 2 এর নিচে একটা 1 আছে না, আবার গুণ হবে 2 এর সাথে 4 গুণ হবে এখানে, অর্থাৎ লবে লবে এবং হরে হরে গুণ হবে। হরে কিছু নেই মানে একটা 1 ধরতে হবে এখানে, তাই 8/5 বর্গমিটার বলা যাবে এখানে। 2 নম্বর এখানে বলছে আরেকটা বিষয় দেখুন, 1/3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে এখানে। এবার হচ্ছে আমাদের এখানে 1/3 দ্বারা আমি রং করবো এখানে, আগের বার কি করছিলাম? 2 দ্বারা করছিলাম। তার মানে এখানে আমাদের 4/5 আমাদের বর্গমিটার আছে এখানে, আর আমি রং করতেছি 1/3 দ্বারা এখানে। একটু ভালো করে বুঝুন, আমাদের এখানে এখানে লবে লবে গুণ, মানে 4 এর সাথে 1 গুণ হবে এখানে, তার মানে 4 কে 4 হবে এখানে, এবং 5 এর সাথে 3 গুণ হবে, তার মানে 3 × 5 = 15 হবে এখানে, তার মানে 4/15 কিন্তু পাবো এখানে। ওকে, এই যে আমাদের 4/ এটা আমাদের 4/15 পাবো এখানে, বা এটাকে অন্যভাবে লেখা যাবে, আমরা কিন্তু একটা রিভার্স অর্ডারে একটা যে কাজ করি এখানে রিভার্সলি, সেটা কেমনভাবে করবো? 4/5 × যে আমি 1/3 করি এখানে, তাহলে আমাদের এখানে এটাকে এভাবে লেখা যাবে না, 4/5 ভাগ কি 3 করা যাবে না, কারণ এই তিনটাই তো আমাদের ভাগ, এন সিকুয়েশন একটা 1 আসছে, তো ভাগ উল্টে ক্রস হলে কি হবে এখানে, মানে গুণ হলে কি হবে? একটা ওপর যাবে, এই একটা আমাদের কি হবে এখানে? ওপর চলে যাবে, এবং এই তিনটা আমাদের কি নিচে চলে আসবে এখানে। এটা আমাদের ভাগে ভাগের ক্রস যখন আমার হবে, মানে ভাগ উল্টে গুণ হলে আমাদের এই কাজটা হয় এখানে আর কি। তো আমাদের মোটামুটি এরকম কিন্তু লেখা যাবে এখানে, তার মানে এই যে 4/5 ভাগ 3 করা যাবে এখানে এই মানটাকে। ওকে, আচ্ছা, কিভাবে সমাধান করবো এখানে এটা? তাহলে আমরা এখানে এই 4/5 কে আমরা যে 1/3 এর মতো করে লিখি আর কি, তাহলে আমাদের হিসাব করতে পারবো কি এখানে? আমি এটাকে 4/5 ভাগ 3 করতে পারবো। এটা কেন পারবো এটা তো বুঝতে পারছেন, বা আমি এখানে যে এখানে যেটা দেখাইছিলাম এখানে দেখুন, এই যে উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ এখানে, মানে 4 কে 4 3 5 এ 15, তো এখানে কিন্তু এই কাজটা করছে এখানে, 4 কে 4 করছে আর 3 5 এ করছে এখানে, তার মানে 4/15 এখানে করছে। তো এটাকে আমি যদি একটু জাস্ট এখানে যে গ্রিডের মধ্যে দেখার ট্রাই করি এখানে, তো গ্রিডের ক্ষেত্রে আমি জাস্ট এখানে 8 করে দেখাচ্ছি। একটা গ্রিড নিলাম এখানে, এটা যেন আছে কিভাবে এখানে, 4/5 আছে এখানে, ভাগ কত এখানে? 3 আছে এখানে। ওকে, তো প্রথমে 4/5 এর জন্য আমি 5টাকে ঘর 8 করে নেবো এখানে, একটা, এই যে দুটা, এই যে তিনটা, এটা হচ্ছে 4টা 5টা হয়ে গেল এখানে। এর মধ্যে কিন্তু 4টা ঘর কিন্তু কালারফুল এখানে। ওকে, আমি 4টা ঘরকে করবো কালার করবো এখানে, আমি কালার করে দিলাম 4টা ঘরকে। এভাবে আমি করবো কি, প্রথম ঘরটা কালার করলাম এখানে, তারপরে দ্বিতীয় ঘরটা কালার করলাম এখানে, তারপরে আমি তৃতীয় ঘরটা কালার করলাম এখানে, এভাবে তৃতীয় ঘরটাকে,
অ্যান্ড আমি করবো চতুর্থ ঘরটাকে এখানে এভাবে কালার করলাম এখানে। তো কালার করার কাজ শেষ, যেহেতু এটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, এখানে এটাকে তিন দিয়ে ভাগ করছি, তার মানে এটাকে তিনটা ভাগ করতে হবে। আমি করবো কি, এখান থেকে এই একটা ভাগ করলাম এখানে এই বরাবর, এবং আরেকটা ভাগ করলাম এই বরাবর এখানে ভাগ করলাম। ভাগ করলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ এখানে। এখন দেখুন আমাদের এটাকে যদি ভাগ করি এরকম পাবো না, 4/5 × 1/3 পাবো এখানে, এখানে 5 এখানে, তার মানে 4/15 পেলাম এখানে। তার মানে দেখুন 15টা এখানে ঘর হয়ে গেছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 ঘর বেশি। ওকে, এই 15 ঘরের মধ্যে চার ভাগ আমাদের কি কালার করা আছে এখানে, এই অংশটা এখানে, এই অংশটা এখানে। আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। এখানে এটাই আমাদের এখানে দেওয়া আছে, এখানে যে এই অংশটা আমাদের এখানে, এই অংশটা জাস্ট, এই অংশটা আমাদের কি হবে 4/5 × 3 এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের এই 4/5 কে আমি যে তিন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এই অংশটা পাবে, এই পুরো অংশটা হচ্ছে এটা আর কি, এই পুরো অংশটা আমাদের এখানে এটা আর কি, মানে এই যে এই অংশটা যেটা, এই যে এটা, এটা আমাদের হচ্ছে কি, এই অংশটা হচ্ছে আমাদের 4/5 × 3, মানে এই 4/5 তো আমাদের পুরো অংশটা এখানে, এই অংশটা, এটাকে আমি আবার তিন দিয়ে ভাগ করছি, তার মানে তিনটা ভাগ হবে এখানে, তার মানে এই অংশটা হবে এখানে। ওকে, আবার যদি দুই দিয়ে ভাগ করি এটাকে, তাহলে আমাদের কি, এই দুটো অংশ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে, অবজেক্ট হবে তখন, তার মানে এটাকে এভাবে লিখতে পারবো এখানে। এবং তার মানে আমাদের এই অংশটা কি এখানে, এটা হচ্ছে আমাদের কি অংশটা, এটা হচ্ছে আমাদের কি 1/3 অংশ, আবার এটাকে আপনি কি 1/3 / 2 দিতে পারেন এখানে, এবং এটা হচ্ছে আমাদের 1/2 পুরোটাই এখানে একটা, মানে এই অংশটা হচ্ছে 1/3, হ্যাঁ 1/2 এটা, অ্যান্ড আমাদের এটা হচ্ছে পুরো ভাগটা, মানে 1/3। তো 1/3 এভাবে লেখা যায় কথা, এটা কাটলে 1 লেখা কিন্তু একই কথা এখানে, এই আর কি বিষয়। তার মানে এখানে এই আর কি বিষয় আমি পেলাম এখানে। তার মানে এটা আমরা কি লিখবো এখানে, 4/15 পেলাম এখানে, তাই না? 4/15 না, আমি ক্যালকুলেশন করে কত পাইছিলাম, 4/15 পাইছিলাম, রাইট? এবার কি বলছে দেখুন এখানে, 3 নাম্বার, 2/3 dL রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে এখানে। এখানে গাণিতিক ব্যাখ্যা এখানে করব। এবার 2/3 আছে এখানে, তো আমাদের এখানে কতটুকু, মানে প্রতি ডেসিলিটারের জন্য কতটুকু লাগে জানো এখানে, 4/5। তো আমি 2/3 দ্বারা করতেছি, তার মানে গুণন করবো কি, 2/3 করবো এখানে। তো গুণ করলে কি, 4 এর উপর উপর গুণ হবে, 4 × 4 = 8 হবে এখানে, এবং 3 + 5 কত হবে, 15 হবে এখানে, মানে 8/15 পাবো এখানে। ওকে, কি পাবো এখানে, 8/15 পাবো এখানে। তো এখন এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন, আমাদের এই অংশটা 4/5 হচ্ছে কত এখানে, 5 অংশ। এটাকে আমি প্রথমে 3 দিয়ে ভাগ করছি এখানে, তো 3 দিয়ে ভাগ করলে আমাদের এখানে এই মোটামুটি এই অংশটা পাবো এখানে। এখন আমি যে এটাকে যদি এবার ভাগ করি এখানে, এটা এবার এবার আমি কত দিয়ে ভাগ করবো এটাকে, এবারও কিন্তু 3 দিয়ে ভাগ করতেছি এখানে। তো এবার আমাদের কত হবে এখানে, এই মানটা কত হবে এখানে, 2/3 হবে এখানে। এবং আর পুরোটাকে আমি যে 4/ এটাকে যে আমি এখানে কি করি, মানে এটা তো পুরোটা হচ্ছে 1 অংশ, তাই না? এটা আমাদের পুরোটা হচ্ছে আমাদের 1 অংশ এখানে, এই আর কি বিষয় দিই। সো এইভাবে করলে আর কি হয়ে যাবে, আর বলছে 2/3 dL রং দ্বারা কত অংশের ক্ষেত্রফল হবে এখানে, মানে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে এখানে, 2 × কত হবে এখানে, 1/3 প্রথমটার জন্য এখানে। তো আমরা জাস্ট গ্রিড এই বিষয়গুলো দেখি তাহলে আরো বেটার হবে এখানে। তো আমরা প্রথমত গ্রিডটা এখানে চিন্তা করি, এখানে 4/5 কে আমরা করবো কি, 3 দ্বারা ভাগ করবো এখানে। ওকে, কত দ্বারা, 3 দ্বারা ভাগ করবো। তো আমরা তো একটু আগে দেখলাম যে 3 দ্বারা ভাগ করলে আমাদের অংশটা হবে কি, এরকম হবে না, এটা আমাদের এখানে 3 দ্বারা ভাগ করলে এই অংশটা পাবো, এবং এটা কিন্তু আমাদের 2/3 কিন্তু এখানে। ওকে, এই অংশটা 2/3 এখানে। আর এটাকে আমি যদি আবার একটা করি কি, 2 দিয়ে আবার যদি ভাগ করে দিই, মানে গুণ করে দিই এখানে মানটাকে, তাহলে আমাদের কেমন হবে জিনিসটা দেখুন। তো এখানে 4/3 আছে এখানে, এটাকে ভাগ করলাম কত দিয়ে এখানে, 3 দিয়ে, এন্ড এটাকে আমি আবার করছি 2 দিয়ে গুণ করছি এখানে, কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি। তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে এখানে, এটাই তো না এরকম বিষয়টা না, হ্যাঁ এরকম আমাদের বিষয়টা আছে এখানে, 2 দিয়ে গুণ করছে এখানে। তাহলে ব্যাপারটা আমাদের এরকম হবে যে আমাদের এখানে 4/3 আছে এখানে, এটা ভাগ উল্টে গেলে কি, 1/3 হবে এখানে, আর এখানে তো আমাদের গুণ 2 আছে, তো 2 গুণ মানে এর নিচে কিছু একটা 1 আছে, তো লেখা যাবে এখানে 4/3 × কি বলতো, 1/3 এখানে, আর এই এটা কি হবে, 2টা আমাদের উপরে চলে যাবে এখানে, তার মানে 2/1 এখানে। তো লেখা যাবে এখানে 4 × 2 = 8, আর এখানে 3 × 3 = 9 লেখা যাবে এখানে, কারণ আমাদের এই 4 × 4 = 4 × 2 = 8, এখানে 3 × 3 = 9, আর 9 × 9 এখানে। ওকে, তার মানে এখানে এ আর কি ব্যাপারটা হবে এখানে। তো এখানেই এই বিষয়টা দিয়েছে এখানে, ও এখানে তো 4/5 আছে এখানে, আমি 4/5 না দিয়ে 4/3 দিয়েছি, দেখুন এটা আমার 4/3 দেওয়া হয়েছে এখানে ভুলে, আমি একটু জাস্ট পাস করে দিলাম এটাকে, অ্যান্ড এটাকে আমি পাস করে দিলাম এখানে। তাহলে কত হবে, 3/5 = 15 হবে এখানে। ওকে, এটা 5 × 3/5 = 15 হবে এখানে, 9 হবে না এখানে, তার মানে এই অংশটা হচ্ছে 1/5 হবে এখানে, তার মানে 8/ কত হবে এখানে, 1/5 হবে এখানে। তো এইটা আর কি পেলাম এখানে। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা অলরেডি দিয়েছে, তো নতুন করে করার মতো কিছু নেই এখানে। তো এটা তো গ্রিড আমরা বুঝছি এখানে, তো আমাদের এই অংশটা কত ছিল এখানে, এই অংশটা ছিল আমাদের কত এখানে বলুন তো, এখানে 5/3 এটা ছিল এখানে। এটাকে আমি যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এটা কিন্তু এখানে চলে যাবে এখানে,
সো আমরা এখন এই ক্যালকুলেশনটা দেখি, এখানে 5/4 গুণন হচ্ছে 2/3। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়গুলো একটু বেশি হার্ড করে দেওয়া আছে এখানে, তো আপনি খুব নর্মাল ভাবে এগুলো দেখবেন এখানে। যেমন আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এখানে, তো এই 5/4/5/3 যেটা আছে না, তো এটাকে আমি কি লিখতে পারি এটা আমার প্রথম বুঝতে হবে এখানে। তো এটাকে আমরা কিন্তু লিখতে পারবো এভাবে যে আপনার হচ্ছে এখানে 4/5, আর ভাগ উল্টে গেলে কি হবে, 1/3 হবে এখানে, 1/3 হবে এখানে। ওকে, 1/3 পেলাম, এবং আমাদের কিন্তু গুণ আছে দুই এখানে, তো এই গুণটা দুই এভাবে থাকবে। আমরা জানি গুণ যখন এভাবে থাকে এই মানটা আমাদের কি নিচে কিছু না 1 থাকবে, এবং এটা উপরের সাথে গুণ হবে এখানে। তার মানে আমাদের এখানে 4×4 আর এখানে 3×5=15 হবে এখানে, আর ইনটু কত এখানে 2/5 এখানে। এই গুণ দুই কার সাথে গুণ হবে, উপরের সাথে গুণ হবে, তো 4×2=8 হবে এখানে, এবং আমাদের এখানে কত 15 হবে এখানে। ওকে, তার মানে 8/15 পাচ্ছি মানটা এখানে। তো দেখুন আমাদের ফাইনালি কিন্তু আমাদের 8/15 কিন্তু মানটা আসছে এখানে। সো এটা নতুন করে দেখাবো না, তাহলে আমরা নিচের মতো করে আমরা হিসাব করবো এখানে। কিভাবে করবো দেখুন, 4/5 আছে, গুণন কি 2/3 আছে এখানে। তো আমরা এখানে এই লবে লবে গুণ করবো এবং হরে হরে গুণ করবো এখানে। তার মানে 4-এর সাথে 2 গুণ হবে, 4×2=8, এবং কি 3×5=15, তার মানে এখানে লেখা যাবে 8/15 লেখা যাবে এখানে। ওকে, এটাই আমাদের এখানে গেল আর কি। এরপর দিয়েছে কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা গুণ এবং হরকে হর দ্বারা গুণ করতে হয় এখানে। তার মানে এখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে লব হচ্ছে আমাদের 1, আর এখানে সি আর কি, তার মানে সরি এ আর সি এখানে। আমি করবো কি, এ এবং সি এর গুণ করবো, এবং আমাদের হর কত হচ্ছে বি এবং ডি, তার মানে বি এবং ডি এর মধ্যে গুণ করবো এখানে। তার মানে এসি বাই বিডি এখানে। এখানে বলছে এবার 3/5 গুণন 2 করছে এখানে। আমি জাস্ট এই কাজটা প্রথমে দেখাচ্ছি এখানে, 3/5 × 2, 3/5 × 2 দেওয়া আছে এখানে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 3/5 লিখতে পারি। আর এখানে কি এই দুই এনে সেকশনে একটা 1 আছে না, তার মানে লবে লবে গুণ, মানে কি 2/1 করলাম এখানে। তার মানে কি 3×6, এর গুণ 3×6 হবে এখানে, এবং 5×5 হবে এখানে। এই কাজটা এখানে পাবো আর কি। অ্যান্ড আমরা যদি এখানে এই কাজটা এখানে দেখি, এই কাজটা এটা কত আছে এখানে, 3×4/7 এখানে। ওকে, তো এর নিচে কিছু একটা 1 আছে না, তো 3/1 করা যাবে এখানে, এবং কি এখানে গুণ এখানে 4/7 করা যাবে এখানে। তাহলে 3×4=12, আর এখানে কত 7 হবে, 7×7 হবে এখানে। তো এই যে আমাদের হিসাবগুলো দিয়েছে এখানে, যে আমাদের 6/5 একটা দিয়েছে এখানে হিসাব করে, অ্যান্ড এটা আমাদেরকে 8/7 দিয়েছে এখানে। তো আমরা এটা নতুন করে আর করবো না এখানে, তো শিখলাম। এতো অবশ্যই এটা সঠিক হবে, কিভাবে দিয়েছে দেখুন, 5/3 গুণন এখানে 2 করছে। তার মানে এর নিচে কিছু একটা 1 আছে না, তার মানে 5/3 মানে 3/5 গুণন কত এখানে, 2 বাই এখানে 1 এখানে। তো 3 আর 2 এর গুণফল কত, 6 হবে এখানে, আর 1 আর 5 এর গুণফল কত এখানে, 5×5 হবে এখানে। জাস্ট এতটুকুই, আর আমরা কোনো ঝামেলা নেবো না এখানে, জাস্ট খুব সিম্পল ভাবে বোঝার ট্রাই করবো। এখানে অনেকগুলো হেজি বিজি কিছু সিস্টেম দিয়েছে, তো আমরা এত কিছু না দেখে আমরা জাস্ট এই অ্যাপ্রোচ গুলো করবো এখানে। তো আমাদের এখানে একটা কাজ দিয়েছে দেখুন, আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এখানে, এক সমস্ত দুই সমস্ত 1/3 এখানে, 2 সমস্ত 1/3 দেওয়া আছে এখানে, এবং গুণ করা আছে কত এখানে, গুণ দেওয়া আছে এখানে 1 সমস্ত 2/5 এখানে, গুণ হচ্ছে 1 সমস্ত 2/5 দেওয়া আছে এখানে, তাই না? আচ্ছা, আমরা মিশ্র থেকে তো অপ্রকৃত রূপান্তর করতে পারি। আমাদের এই 3 এর সাথে 5 গুণ হবে এখানে, সরি 3 এর সাথে 2 গুণ হবে, 3×6 এবং উপরের সাথে গুণ হবে, যোগ হবে এটা। তার মানে 2×3+ কত 1 হবে এখানে, আর নিচে কত হবে 3 থাকবে এখানে। এটা গুণ এখানে 5 এর সাথে 1 গুণ হবে, তার মানে 5×1+2 এখানে, আর এখানে 5 থাকবে এখানে। ওকে, আর আমরা জাস্ট উপরে ক্যালকুলেশনের ব্র্যাকেট দিয়ে করি এখানে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে এখানে। তো 3×6=7, মানে 7/3 এখানে, ইনটু কত এখানে 5, হ্যাঁ 5×5=2, মানে এখানে 7 বাই কত হবে, 5 হবে এখানে। তো আমরা জানি এখানে মানগুলো উপরে উপরে গুণ হবে এবং নিচে নিচে গুণ হবে এখানে। তার মানে 7×7=49 হবে এখানে, এবং 3×5=15 হবে এখানে। ওকে, তো প্রথমত আমরা দেখি এখানে এই কাজটা আছে কিনা। দেখুন আমাদের 15 মানে 49/ কত আছে, 15 আছে এখানে মানটা। তো এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, তো 15 দিয়ে ভাগ করবো এটাকে। তো আমি এটাকে ভাগ করি এখানে, যে এই 15 দিয়ে 49কে ভাগ করব, কত হবে এখানে। এটা আমাদের এভাবে ডায়রি না দিয়ে আমরা করবো কি, এখানে বাঁকা একটু ইয়া দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে এখানে। 3×15=45 হবে এখানে, 45, তার মানে বিয়োগ করলে কত 4 হবে। তো এই 4টা তো আমাদের কি হবে, ওপর চলে যাবে এখানে, আর এই 15টা আমাদের নিচে আসবে এখানে। ওকে, তার মানে আমাদের ভাগশেষটা আমাদের কি উপরে চলে যায়, লবে যায়, এবং ভাগ ভাজ্যটা কি হয় এখানে, আমাদের নিচে চলে যায়। তার মানে এখানে 3 সমস্ত কি লেখা যাবে, 4×5=15 লেখা যাবে এখানে। এই যেটা 3 সমস্ত 4×15 লেখা যাবে এখানে। ওকে, এই যে এভাবে করছে, 3×6=7, এই যে 7 করছে এখানে, 5×5=2 কত, 7 এখানে বসে আমাদের এইটা হিসাব করতে বলছে এখানে, এই অংশটা। তো হিসাবটা করে দিয়েছে এখানে, তো আমরা এখানে 12/25 × 5/6 দেওয়া আছে। তো আমাদের এই 12 সাথে 5 গুণ হবে, 5×12=60,
আর ছয় পণ্য কত এখানে 150 হবে এখানে। তার মানে এখন আমি যে কাটি এখানে 30 দিয়ে কাটিয়ে দিল, 30 দুগুণে 60 আর 5 30 কত এখানে 150 হবে এখানে। ওকে, তার মানে 2/5 পাবো এখানে। বা আপনি চাইলে এভাবে ওখানে কাটতে পারেন, এখানেও কাটতে পারেন। এটা কি এই 6 কে 6, 6 দুগুণে 12, এখানে এই 6 দিয়ে আপনি 12 কে কাটবেন, এবং 5 কে 5, 5 5 25, তার মানে এখানে কিন্তু আমাদের 2/5 থাকতেছে এখানে। বা এখানে লেখা যাবে না এরকম ভাবে 2/5 × 1/1, এখানে 1/1, এখানে তো 1 দিয়ে এটা গুণ করলে তো 2 হবে, এখানে 2/5 হবে এখানে। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সার এটাই কিন্তু এখানে। আবার আমাদের একটা এখানে মান দেওয়া আছে, দেখুন আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 2/5 × 10/3 দেওয়া আছে এবং 9/8 দেওয়া আছে। তো এটাকে আপনি কিভাবে করবেন এখানে, দেখুন আমি একটু এটা লিখে দিচ্ছি, 2/5, 2/5 গুণন কত আছে এখানে, 10/3 দেওয়া আছে এখানে, 10/3 দেওয়া আছে এখানে, এবং আমাদের দেওয়া আছে কত এখানে, 9/8 দেওয়া আছে এখানে, 9/8। একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় লবে হরে কাজ কাজ করে, মানে কাটাকাটি যাবে, হরে হরে কখনো কাটাকাটি যাবে না। তো আপনি এখানে প্রথমে এটা কাটুন, 3 অক্ষে 3, 3 ত্রিকে 9, এটা করুন। তারপরে এটা করুন 5 অক্ষে 5, 5 দুগুণে 10 এখানে, এবং 2 অক্ষে 2, এখানে কত হবে এখানে, 4 দুগুণ, হ্যাঁ 4 দুগুণে 8 এখানে। ওকে, তার মানে এই মানগুলো আমরা পাবো, এবং এটা 2 দিয়ে কাটা যাবে, 2 অক্ষে 2, আবার 2 দুগুণে 4 হবে এখানে। তার মানে মোটমাট পাচ্ছি কত এখানে, 3/3 × 1 × 1 এখানে উপর পাচ্ছি এই মানগুলো, আর এখানে কি 1 × 1 × 2 পাচ্ছি। তার মানে এখানে যে 1 × 1 × 2, আর এখানে কত 1 × 1 × 3 পাচ্ছি। তার মানে ক্যালকুলেশন করে 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2 এখানে, তার মানে 3/2 করা যাবে এখানে মানটা। ওকে, 3/2 আর কি। বা এটাকে আমরা সিম্পল ভাবে করতে পারবো, মিশ্রতে যদি কনভার্ট করি, তো আমি এখানে এটাকে 3/2 দিয়ে ভাগ করে কত, 2 অক্ষে 2, এখানে 1 থাকবে না, এই 1টা আমাদের উপর চলে যাবে এখানে, আর এই এই 2টা আমাদের কি নিচে আসবে এখানে, 1 সমস্ত কি করা যাবে, 1/3 বলা যাবে এটাকে। হ্যাঁ, এই আর কি বিষয় দিয়ে এখানে আমাদের এখানে, বা যদিও এটি গুণের সমস্যা, তবু আমরা গুণের এটি গুণ করছি না এখানে, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি এখানে। যাই হোক, আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা পরের পৃষ্ঠা থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আই থিঙ্ক আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম এখানে, এই বিষয়গুলো সবকিছু মাথায় নেওয়ার দরকার নেই এখানে, কারণ এগুলো অনেক বেশি হিজি বিজি বিষয় আছে এই বিষয়গুলো এখানে। ওকে, সো আপনি এগুলো তো গ্রিড বুঝছেন, মেবি আমরা গত লেকচারগুলোতে আমি গ্রিডের সাহায্যে কিভাবে এখানে ভগ্নাংশ গ্রিডে প্রকাশ করতে পারি এটা দেখাইছিলাম এখানে। সো ওগুলো একটু দেখে নেবেন, ওকে, দেখলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখানে আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে এই চতুর্থ পেজ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ।